আজকের ভিডিওতে বলবো কিভাবে আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করি এবং কাকে দেখে ইন্সপায়ার হই, কেন ইংলিশ লিটারেচার নিয়ে ভিডিও বানানো স্টার্ট করি। তো এইগুলোই আজকের ভিডিওতে বলবো। তো আমি যখন স্কুল মাধ্যমিক সবে পাশ করেছি, এরকম একটা পরিস্থিতিতে মোবাইল কেনার পয়সা নেই, কিন্তু মোবাইল মাধ্যমিক পাশ করার ছেলে মেয়েদের যেরকম ইচ্ছা হয়, ইন্টারেস্ট জাগে, একটা মোবাইল পাবো বেশ। তো আমার এক জেঠু ছিল, সে আমাকে একটা মোবাইল গিফট করেছিল। এবারে সেই মোবাইলটায় আমি, তখন আর জিও সিম নেই বা 4G মোবাইল সেট নয় যাতে আমি 4G সিম লাগিয়ে ইউজ করব ফ্রি ইন্টারনেট, তো ভোডাফোনের সিম লাগিয়ে জাস্ট 100 MB রিচার্জ করেছি। এবং মোবাইলেতে MS ধোনি সিনেমার একটা ওই গান ছিল। এবার মোবাইলে নেট রিচার্জ করে আমি তো জানি না তখন ইউজ করতে, ইউটিউব খুলেছি এবং ইউটিউব খুলে কীভাবে ভিডিও ওপেন করতে হয় জানি না, ডাইরেক্ট আপলোড করে দিয়েছি MS ধোনি সিনেমার ওই গানটা। এবারে ব্যাস নেট শেষ হয়ে গেছে, আর চেক করতে পারিনি কিছু, তাহলে এই রিচার্জ করলাম এই নেট শেষ হয়ে গেল, কি ব্যাপার। যাই হোক, এরপরে আর রিচার্জ করিনি, 6 মাস পরে রিচার্জ করেছি মোবাইলে নেট প্যাক। এবারে 6 মাস পরে যখন রিচার্জ করেছি তখন ইউটিউবের যে নোটিফিকেশন আসে না কমেন্ট কেউ করলে, তো দেখি না কিছু কমেন্ট এসেছে, গিয়ে দেখলাম কমেন্টগুলো পড়লাম, বললাম আচ্ছা এগুলো কি থেকে এসেছে দেখি। যখন ওপরে ক্লিক করলাম দেখলাম একটা ভিডিও ওপেন হয়ে গেছে, চালু হয়ে গেছে, যে ভিডিওটা ওই MS ধোনি সিনেমারই। আমি তখন দেখতে পাচ্ছি যে আমার আইকন দেখাচ্ছে, মানে আমার লোগোটাকে দেখাচ্ছে, প্লাস আমার নাম দেখাচ্ছে, পাশে দেখছি 16টা সাবস্ক্রাইবার্স। আমি তখন বুঝতে পারলাম আচ্ছা এইভাবে তাহলে চ্যানেল ওপেন করতে হয়, এইভাবে তাহলে ভিডিও আপলোড করতে হয়। তখন এত বুঝিনি, জানিনি, জাস্ট ভিডিও আপলোড হয়ে গেছে, একটা চ্যানেল তৈরি হয়ে গেছে, ব্যাস এটুকুতেই শেষ। যাই হোক, তারপরে আমি কি করি, ক্লাস 11-এ মোটামুটি নেট ফেড রিচার্জ করতাম না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর ফিনান্সিয়াল সেরকম স্টেবিলিটি ছিল না। তারপরে HS দিই, HS দেওয়ার পরে কলেজে উঠি এবং সেই সেটটা খারাপ হয়ে যায়, যেহেতু 3G সেট, পুরোনো সেট ছিল, ভালো ছিল না, খারাপ হয়ে গিয়েছিল। তারপরে একটা মোবাইল নিই, সেই মোবাইলেতে এবারে আগে জেনে গিয়েছিলাম যে এইভাবে একটা ভিডিও আপলোড করতে হয়। কলেজে যখন ভর্তি হই তখন কি হয়, স্কুলেতে ফার্স্ট বয় ছিলাম, সেখানে কলেজে গিয়ে দেখি না টিচারদের থেকে অ্যাপ্রিসিয়েশন পাইনি, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, পাত্তা দেয় না টিচাররা, যাই পড়ি অপমান হই চলে আসি। মানে সারাদিন আমি মোটিভেশন ভিডিও দেখে নিজেকে মোটিভেট করি এবং কলেজে যাই, ব্যাস টিচাররা আমাকে ডাউন করে দেয়, মোটিভেশন পুরো জিরো হয়ে যায়, আবার কলেজ থেকে ফেরার সময় মোটিভেশন ভিডিও দেখতে দেখতে আসি। মানে কলেজে যাওয়ার সময় মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে যেতাম, আসার সময় মোটিভেশন ভিডিও দেখতে দেখতে আসতাম, আর ক্লাসে থাকাকালীন কিছু কোড ফোড পড়তাম, সকালবেলা উঠে মোটিভেশন ভিডিও দেখতাম, মেডিটেট করতাম, এরকম মোটামুটি চলতো, নিজেকে জাস্ট বুস্ট করার চেষ্টা করতাম। পাচ্ছিলাম না ইংলিশ অনার্সে, এতটাই বোরিং লাগছিল, সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। তো যাই হোক, মোটামুটি এইভাবে চলছে। তখন আমি কী করলাম, এই যে মোটিভেশন কোডগুলো আমি পড়ি, ফেসবুক থেকে কালেক্ট করি বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো কালেক্ট করি, আমি কী করলাম সেগুলো একটা ক্লিপ ক্লিপ করে জুড়ে দিলাম, ক্লিপ ক্লিপ করে জুড়ে দিয়ে মানে একটা ভিডিও সাইজে দিয়ে দিলাম, ইনশর্ট বিভিন্ন যে সমস্ত অ্যাপ আছে সেখানে পরপর দিয়ে দিলাম। কলেজে যাওয়ার সময় ট্রেনে যেতে যেতে 4-5টা ভিডিও হয়ে গেল বানানো, আস্তে আস্তে 4-5টা ভিডিও বানানো হয়ে গেল, জাস্ট ওই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে আর কোনো ভয়েস নেই, জাস্ট 4-5টা ছবি স্লাইড হয়ে হয়ে যাচ্ছে, 1-2 মিনিটের ভিডিও, এগুলোই আপলোড করতাম। করতে করতে যাই হোক, এইভাবে সাবস্ক্রাইবার্স বাড়ছে, কয়েকটা বন্ধুদের দিয়ে সাবস্ক্রাইব করা, এ করা, এইভাবে মোটামুটি চলছিল, তখন এত বুঝি না, জানি না। তারপরে কি হয়, ওই চ্যানেলটা আমার, মানে আমি নাম্বারটা চেঞ্জ করি, মোবাইল নাম্বার চেঞ্জ করি, ওই মোবাইল নাম্বার আর পাই না, আর অন্যদিকে আমার পাসওয়ার্ড আইডি ফাইডি তখন অত বুঝতাম না, ব্যাস গেছে, ওতে এই 150-এর মতো সাবস্ক্রাইবার্স হয়েছিল, তারপরে চলে গেছে আর পাইনি। তারপর নতুন করে চ্যানেল ওপেন করি, তো সেই সময় দেখি যে ইংলিশ লিটারেচার আমার যেহেতু পড়া মোটামুটি ছিল, আমি দেখি যে ইংলিশ লিটারেচার সম্বন্ধে আমি এখন বর্তমানে যা জানি অন্যান্য সেই সমস্ত সাবজেক্ট সম্বন্ধে জানি না, অন্যদিকে ইংলিশ লিটারেচার পড়ার সময় মানে বিশাল স্ট্রাগল ফেস করতে হয়েছে, যেটা আমি ওই ভিডিওতে বলেছিলাম। তো ইংলিশ অনার্সে স্ট্রাগল করতে হয়েছে, আমি ভাবলাম যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের এত প্রবলেম ফেস করতে হয়, টিচারদের সমস্যা হয়, মানে আমি যখন কলেজে যেতাম টিচাররা বিশাল আন্ডার এস্টিমেট করতো, যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম,
বিভিন্ন কারণে তারা আন্ডার এস্টিমেট করতো, মার্কসের দিক দিয়ে হয়তো কম আসতো না, কিন্তু তাদের চোখে আমি সবসময় নেগেটিভ বা ছোট এইভাবে তারা মানে বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টদের ট্রিট করতো। যাই হোক, এইভাবে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের তাহলে যদি হেল্প করতে পারি, এই যে ইংলিশ লিটারেচার পড়েছি, তো ইউটিউবে দেখলাম যে সেরকম খুব একটা ভিডিও নেই ইংলিশ লিটারেচার নিয়ে, খুব কয়েকজন খুব কমজন বানায়, হিন্দিতে হয়তো 4-5টা চ্যানেল, বাংলাদেশে হয়তো 2-3টে চ্যানেল, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন ইন্দ্রনীল স্যার রুল অ্যান্ড স্টোরির বানান। তো যাই হোক, এরকম মোটামুটি চলছে। এই সময় কী করি, আমি ভাবি যে একটা বানাই, কিছু একটা ভিডিও বানাই, এবারে ভয়েস দিয়ে ভিডিও বানাবো। এবারে তখন মোটিভেশনাল ভিডিওগুলো ওই চ্যানেলেও আপলোড করে দিয়েছিলাম, অনেকগুলো ভিডিও ছিল, 100টার মতো ভিডিও আমার প্রাইভেট করেছি আমি, শুধু মোটিভেশনাল ভিডিও ক্লিপ জুড়ে জুড়ে। সেই সময় প্রচুর মোটিভেশন ভিডিও দেখতাম ট্রেনে যেতে যেতে আর আস্তে আস্তে, সারাদিন মোটিভেশন ভিডিও, দিনে মনে 40-50টা মোটিভেশন ভিডিও দেখতাম। তো যাই হোক, প্রথম দেখলাম রাজমোহন সোয়াইপ, সিবিসিএস সিস্টেমে শুরু হলো যখন, দেখলাম রাজমোহন সোয়াইপ আছে ওখানে, কেউ রাজমোহন সোয়াইপ নিয়ে ভিডিও বানায় নি, কারো পড়া নি। তো আমি কি করলাম, রাজমোহন সোয়াইপ নিয়ে ভিডিও বানালাম, তারপরে আরো অন্যান্য যে সমস্তগুলো আছে। তো সেখানে প্রচুর লো কোয়ালিটি ভিডিও ছিল, ঘরে বসে এক কোণে মোবাইলটা নিয়ে রেকর্ডিং করে ভিডিও আপলোড করে দিলাম, বা স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিলাম। কিছু এডিটিং বুঝি না, কিছু স্ক্রিপ্ট লিখি না, কিভাবে রেকর্ড করতে হয় কোনো প্ল্যান নেই, কোনো আইডিয়া নেই, বানাতে হয় বানাচ্ছি জাস্ট। যাই হোক, বানালুম, বানাতে বানাতে দেখলাম হ্যাঁ ইংলিশ লিটারেচার নিয়ে বেশ মোটামুটি হালকা এগোচ্ছে বেশ। তখন আমি ভাবলাম স্টুডেন্টদের যে রিপ্লাইগুলো পেতাম, অন্যান্য ভাই বোনেদের যে রিপ্লাইগুলো পেতাম, দেখলাম তাদের অনেক হেল্প হচ্ছে, বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের অনেক হেল্প হচ্ছে। ইংলিশ লিটারেচার নিয়ে তারা হয়তো অনেক প্রবলেম ফেস করছিলো, বুঝতেই পারছিল না। মেন কথা হচ্ছে ইংলিশ লিটারেচার নেওয়ার পরে টিচারদের উচিত অ্যাপ্রিসিয়েট করা, স্টুডেন্টরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এইচএস পর্যন্ত কি আর ইংলিশ পড়ছে, তারা যদি নদী থেকে একদম সমুদ্রে ঝাঁপ মারে তাদের তো অসুবিধা হবেই, টিচারদের এটা বোঝা উচিত এবং টিচারদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, টিচারদের বলা উচিত হ্যাঁ পারবে। তো আমি দেখলাম যে আমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করতে করতে আমি যে গ্রোথটা পাচ্ছিলাম, আমি যে মানে কোথা থেকে কোথায় উঠছিলাম সেটা আমি নিজেকে বুঝতে পারছিলাম। তো আমি ভাবলাম যে যদি অন্যান্য স্টুডেন্টদের একটু হেল্প করে দিতে পারি, অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে হয়তো। তখন এত কিছু ভেবেও করিনি, জাস্ট ভিডিও বানাতে হয় বানিয়েছি। তো এই করতে করতে ভিডিও বানানো শুরু ইংলিশ লিটারেচার নিয়ে। এবার ইংলিশ লিটারেচার বানাতে বানাতে দেখলাম আমার বেশ ইংলিশ লিটারেচার ভালো লাগছে, পড়তে ভালো লাগছে, লিটারেচারটার মধ্যে বিশাল একটা মানে খুব ভালো লেগে গেল। সে সময় প্রচুর আগে থেকেও গল্প শুনতাম, সানডে সাসপেন্স শুনতাম, তো ওই গল্পগুলোকে আমি নিজে পাঠ করা শুরু করলাম, বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করেছি, বিভিন্নভাবে শেখার চেষ্টা করেছি, এবং ইউটিউবের থ্রু আমি কি বলবো নিজের কমিউনিকেশন স্কিল তৈরি করেছি। মানে আগে আমি এত ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতাম না, আর ক্যামেরা অন করলে কোনো এমনি ক্যামেরা অন কি মাইক্রোফোনের সামনে কথা বলতে পারতাম না, হাত পা কাঁপতো এরকম। সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট হতে শুরু হয়েছে, কথা বলতে শেখা, সমস্ত কিছু কিন্তু ইউটিউবের জন্য যা শিখেছি। বর্তমানে ইউটিউব একটা রেভলিউশনের মতো, তোমরা যদি চাও কোনোরকম অফলাইন টিচার ছাড়াই, শুধুমাত্র ইউটিউবে এত ভালো ভালো টিচার আছেন প্রতিটা সাবজেক্টের, শুধু ইউটিউব থেকে স্টাডি করে ভালো মার্কস পাওয়া যেতে পারে। তোমাদের সকলকেই বলছি ইউটিউবের ভালো ভালো টিচার আছে, অফলাইন টিচারদের যা ফিস ইউটিউবে দেখবে ফ্রি অফ কস্টেই পড়া যাচ্ছে, বা কোর্স যারা টিচাররা পড়াচ্ছেন সেখানে প্রচুর কম ফিস দিতে পড়াচ্ছেন। তো সেইগুলোকে অ্যাপ্রিসিয়েট করো, সেখান থেকে শেখো, জানো ইউটিউব থেকে প্রচুর শেখার আছে, শেখার জিনিসগুলো নাও। ইউটিউবে প্রচুর বাজে কন্টেন্টও আছে, খুব ভালো কন্টেন্টও আছে, এবার তোমাকে সিলেক্টিভ হতে হবে যে কোন কন্টেন্টটা তোমাকে ইম্প্রুভ করবে। একটা কন্টেন্ট আছে তোমাকে এখান থেকে এখানে নিয়ে যাবে, আর একটা কন্টেন্ট আছে এখান থেকে তোমাকে এখানে নিয়ে আসবে। কোন কন্টেন্টগুলো তোমাকে হেল্প করছে, তোমাকে গ্রোথ দিচ্ছে, সেই কন্টেন্টগুলো দেখো, সিলেক্টিভ হও, তবে কিন্তু নিজের ইম্প্রুভমেন্ট আসবে, নিজেকে নিজে বুঝতে পারবে। এবারে এই যে যখন একটা কথা বলে দিই, যখন এই যে ইংলিশ অনার্স পড়ছো তোমরা, অনেকে স্টার্ট করেছো, বিশাল প্রবলেম ফেস করেছে, হেক্টিক লাগছে, স্কেডিউল লাগছে, মুখস্থ নোট হচ্ছে না, অনেক প্রবলেম হয়, এটা কিন্তু সেকেন্ড ইয়ারের শেষের দিক করে আর আসবে না। আমি যখন ফার্স্ট ইয়ারে একদম ফার্স্ট ইয়ারে জাস্ট স্টার্ট করেছি, আমি নোট লিখতাম, নোটেতে হাজার হাজার বানান ভুল হতো,
ধীরে ধীরে দেখলাম যে এক মাস পরে ইম্প্রুভমেন্ট হতে শুরু করেছে, দু মাস পরে আরও ইম্প্রুভমেন্ট হতে শুরু করেছে, 3 মাসে আরও, মানে ধীরে ধীরে দেখলাম যখন প্রায় 8-10 মাস হয়ে গেছে তখন আর বানানে ভুল হতো না। তা বানানে আমি ইম্প্রুভমেন্ট করি, বানানো লেখা শুরু করি, বানানো লেখা শুরু করতে করতে লেখার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে। লেখা হচ্ছে একটা স্কিল যেটা শিখতে হয়, লেখা শেখা, তোমাকে স্কিলটাই অ্যাকোয়ার করতে হবে, শিখতে হবে। তো এইগুলো শিখতে শুরু করলাম। তো তোমাদেরও বলছি, যেই সময় ধরো তুমি মনে হচ্ছে ইংলিশ অনার্স করতে করতে ডিপ্রেস হয়ে যাচ্ছ, ভালো লাগছে না, হেকটিক বিষয় লাগছে, সেই সময় কিন্তু মনে রাখবে অবশ্যই অনেক কিছু তুমি শিখছো। যেই সময় আমরা মনে করি আমরা ডিপ্রেশনে চলে গেছি, একেবারে হেকটিক লাগছে, কিছু ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, এটা আমার জন্য নয়, সেই সময় কিন্তু তোমার এত গ্রোথ হবে তুমি বুঝতে পারবে না, সেই টাইমটা অন্তত বুঝতে পারবে না। পরে একটা টাইমের পরে তখন তুমি নিজেকে যদি ঘুরে দেখো, তোমার পাস্টটা ঘুরে দেখো, তুমি দেখতে পাবে যে তোমার কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে। ইম্প্রুভমেন্টটা তখন গিয়ে বুঝতে পারবে এতটা এগিয়ে যাওয়ার পরে। তো অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে যখন নিজেকে মনে হবে হ্যাঁ তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, মোটিভেশন ভিডিও দেখো। আমি মোটিভেশন ভিডিও দেখে দেখে, সন্দীপ মহেশ্বরী স্যারের আরও অন্যান্য বিভিন্ন মোটিভেশন ভিডিও দেখে দেখে নিজেকে স্ট্যান্ড করে রাখতাম, ধরে রাখতাম। আমার মানে ট্রেন থেকে যখন বাড়ি ফিরতাম না, ফার্স্ট ইউনিটের দিকে হয়েছিল, মানে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ইয়ারে এই দিকে হয়েছিল, মানে বিশাল হতাশায় চলে গিয়েছিলাম। মনে হতো আমার জন্য ইংলিশ অনার্স নয়, মানে সুইসাইড করার ইচ্ছা হয়েছিলো, এরকমও মেন্টালিটি গেছে, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেওয়ার ইচ্ছে হয়েছিল, এরকমও চাপের মধ্যে দিয়ে গেছে। সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভমেন্ট একদিনে আসে না, একটা সাবজেক্টেই হতাশা আসে এরকমটা না, প্রতিটা জিনিসে, প্রতিটা সাবজেক্টে, প্রতিটা ফিল্ডে লড়াই আছে, তোমাকে শিখতে হবে। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা আজ থেকেই তোমাদের কাজে লেগে পড়ো, যেটা গোল সেই গোলের দিকে লেগে পড়ো। যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়তে চাও, কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়া শুরু করে দাও, বা যারা ভাবছো মাস্টার্স করবে তারা নেট সেটের প্রিপারেশন শুরু করে দাও। শুধুমাত্র বসে থাকবে না, শূন্য মস্তিষ্ক শয়তানের বাসা, বলে না এ ব্ল্যাঙ্ক ব্রেন ইজ ডেভিলস ডেন। তো মাথাকে কখনোই ফাঁকা রাখবে না, তাকে কোনো রকম কাজের মধ্যে দিয়ে রাখো, ব্যস্ত রাখো এবং রোজ কিছু না কিছু শিখতে থাকো। আর যদি বলো কাকে দেখে মোটিভেট হয়ে, কাকে দেখে ইন্সপায়ার হয়ে ভিডিও বানানো শুরু করলাম, তাহলে বলবো কাউকে দেখেই নয়, জাস্ট শুরু করতে হয়, শুরু করেছি, অত বুঝেও করিনি অত জেনেও করিনি, জাস্ট ভিডিও আপলোড করে দিয়েছি। আশা করি ভিডিওটার মধ্যে দিয়ে কিছু কনভে করতে পারলাম, কিছু শেখাতে পারলাম, বা এন্টারটেনমেন্ট পারপাসেই দরকার হয় নিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের পারলে শেয়ার করো, আর যদি কোনো রকম কোয়ারি থাকে, যে কোনো বিষয়ে যদি ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।